আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এ টু জেড শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, চলে এসেছি নতুন একটি টিউটোরিয়ালে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কথা, যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো কুমিল্লা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচি এবং এর ভাড়ার তালিকা। কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কোন কোন ট্রেন রয়েছে এবং এর ভাড়াগুলো কীরকম সেটা আমরা জানবো। তো সেটা জানার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে যাওয়ার পর আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কোন কোন ট্রেনগুলো রয়েছে। এখানে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি মহানগর এক্সপ্রেস, ঠিক আছে? মহানগর এক্সপ্রেস এটা হচ্ছে আপনার কুমিল্লা থেকে ছাড়বে রাতের 1:50 মিনিটে, ঠিক আছে? মহানগর এক্সপ্রেস রাতের 1:50 মিনিটে আপনারা কুমিল্লা থেকে ছাড়বে এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছতে এটার সময় লাগবে 3 ঘন্টা। এবং এর ভাড়ার তালিকাটা যদি একটু দেখাই, এখানে এসটিআর যে সিটগুলো রয়েছে এর মূল্য হচ্ছে 170 টাকা এবং স্নিগ্ধা এসি সিটগুলো যেগুলো রয়েছে তার মূল্য হচ্ছে 328 টাকা। তারপরেই রয়েছে উদয়ন এক্সপ্রেস, যে ট্রেনটা এটা হচ্ছে আপনার রাতের 2:15 মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ছাড়বে। এবং এর ভাড়ার তালিকা যদি আমি দেখাই, যেটা সুবন চেয়ার রয়েছে এর মূল্য হচ্ছে 170 টাকা এবং এসি বার্থ অর্থাৎ এটা কেবিন যেটা রয়েছে সেটা হচ্ছে 587 টাকা। এরপরে রয়েছে বিজয় এক্সপ্রেস। বিজয় এক্সপ্রেসে যদি আমি দেখাই আপনাদেরকে, এটা ছাড়বে হচ্ছে রাতের 2:40 মিনিটে এবং এর যে স্নিগ্ধা এসি সিটগুলো রয়েছে এর মূল্য হচ্ছে 328 টাকা এবং সুবন চেয়ার যে সিটগুলো রয়েছে এর মূল্য 170 টাকা এবং এসি বার অর্থাৎ কেবিন যে সিটগুলো রয়েছে সে তার মূল্য হচ্ছে 587 টাকা। এরপরেই রয়েছে তুর্ণা এক্সপ্রেস। তো তুর্ণা এক্সপ্রেস বা তুর্ণার যেই সময়সূচি সেটা হচ্ছে রাতের 3:25 মিনিটে এটা ছাড়বে কুমিল্লা থেকে এবং 2:55 মিনিট সময় লাগবে চট্টগ্রাম গিয়ে পৌঁছতে। এর ভাড়ার তালিকাটা যদি একটু দেখাই, সুবন চেয়ার যে সিটগুলো রয়েছে এর মূল্য 170 টাকা এবং স্নিগ্ধা যে সিটগুলো রয়েছে এর মূল্য 328 টাকা। এরপর যেটা রয়েছে মহানগর প্রভাতী এক্সপ্রেস। মহানগর প্রভাতী এক্সপ্রেস এটা হচ্ছে আপনার সকাল 11:05 মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ছাড়বে এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছতে সময় লাগবে 2:55 মিনিট। এবং এর ভাড়ার তালিকাটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে এসচেয়ার যেই সিটগুলো রয়েছে এর মূল্য 170 টাকা এবং স্নিগ্ধা এসি যে সিটগুলো রয়েছে এর মূল্য হচ্ছে 328 টাকা এবং ফার্স্ট সিট অর্থাৎ প্রথম সারির মানে প্রথম বগির যে সিটগুলো সেই সিটগুলোর মূল্য হচ্ছে 265 টাকা এবং এসি সিট যেগুলো রয়েছে বা এসি চেয়ার যে সিটগুলো রয়েছে এখানে এর মূল্য হচ্ছে 391 টাকা। এরপরই রয়েছে পাহাড়িকা এক্সপ্রেস, যে ট্রেনটি এটি হচ্ছে আপনার বিকাল 4:35 মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ছাড়বে এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা। এখানে এসি চেয়ারের যে সিটগুলো রয়েছে এর মূল্য 391 টাকা এবং স্নিগ্ধা যে সিটগুলো রয়েছে এর অর্থাৎ এসি এই এর সিট মূল্য রয়েছে 328 টাকা এবং এস চেয়ার যে সুবন চেয়ার যে সিটগুলো রয়েছে এর মূল্য 170 টাকা। এবং সর্বশেষ যে ট্রেনটি রয়েছে এটি হচ্ছে চট্টলা এক্সপ্রেস। তো আমরা যদি চট্টলা এক্সপ্রেস দেখি, চট্টলা এক্সপ্রেস কুমিল্লা স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যা বা বিকাল 5:08 মিনিটে এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছতে সময় লাগবে 3:22 মিনিট। এবং এর ভাড়ার তালিকা যদি দেখাই আপনাদেরকে, সুবন যে চেয়ারটা রয়েছে এর মূল্য হচ্ছে 145 টাকা এবং সুবন চেয়ার যে সিটগুলো রয়েছে এর মূল্য হচ্ছে 170 টাকা এবং ফার্স্ট সিট অর্থাৎ প্রথম সারির যে বগি সেই সিটের মূল্য হচ্ছে 265 টাকা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনার একটা লাইক এবং কমেন্ট আমাদেরকে অনেক ইন্সপায়ার করে নতুন আরও অনেক ভিডিও পেতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ টু জেড শিক্ষার সঙ্গেই থাকবেন।